ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام ورحمة الله وبركاته এটা এভাবে মনে করা যাবে না যে পৃথিবীতে সব কিছুই আল্লাহর ইচ্ছাতেই হয় কারণ এটা আপনার দিলা দের আকিদা এমন আপনার তাকদির যা কাদরিয়া আছে তাদের এমন আঁকিদা যে সব পৃথিবীতে আল্লাহর ইচ্ছাতেই হয় এটা আপনার মানুষের কোনো ইচ্ছা নেই অর্থাৎ এখন কেউ চুরি করলে এতে তার কোনো দোষ নেই এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে এমনটা তারা বোঝাতে চায় এখানে ইচ্ছাটা হচ্ছে দুই রকমের যে আপনার ইরাদা এমাজ আর একটা হচ্ছে ইরদায় মাহমুদা অর্থাৎ এমন সমস্ত কিছু ইচ্ছা রয়েছে যেগুলো আল্লাহ রবুল্লা আলমিন তিনি পছন্দ করেন এবং সেটা তার পক্ষ থেকে হয় আর একটা হচ্ছে ইরা এমজমোমা যেটা নিন্দনীয় ইচ্ছা সেটা হচ্ছে আপনার আল্লাহ পছন্দ করেন কিন্তু জিনিসটা মানুষের মানুষ করে থাকে আল্লাহর পক্ষ থেকেই হয় কিন্তু সেই জিনিসটা আল্লাহ তিনি পছন্দ করেন না কিন্তু মানুষ করে থাকে এই কাজগুলো তো এই দুইটাকে বিবেচনা করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমি তিনি বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যেমন আল্লাহ রবুল্লাহ আলমি তিনি পবিত্রক্রমণ করিমে তিনি বলেছেন মানুষ যেটা চেষ্টা করে তার জন্য সেটাই রয়েছে তো এখন আপনার বাস্তবিক যে একটা দৃষ্টান্ত যেমন মনে করেন আপনি এখন আমি যদি কাউকে বলি যে তুমি কারেন্টের তে হাত দেও কারেন্টের তারে যেখানে কারেন্ট ধরলে আপনার মিত্র সম্ভাবনা রয়েছে এমন জায়গাতে হাত দাও বা আগুনে তুমি হাত দাও সে কিন্তু তখন দিতে চাইবে না কারণ সে বিবেক দিয়ে সেটা বুঝতেছে এখানে এখানে দিলে এটা আমার ক্ষতি হবে তো এমনই প্রত্যেকটা জিনিস বোঝার জন্য আল্লাহ রব্লা তিনি মানুষকে ক্ষমতা দিয়েছেন এবং ভালো এবং মন্দকে পার্থক্য করে সে পথে চলার জন্য তাকে বিবেক দিয়েছেন সেই হিসেবে বিবেচনা করে মানুষকে চলতে হবে আর কথা হচ্ছে আল্লাহরুল্লাহ আলমের কাছে সবসময় ভালোটা কামনা করতে হবে সবসময় আল্লাহর কাছে হেদায়তের পথে চলার জন্য তার কাছে কামনা করতে হবে এখন আমি কোনো একটা খারাপ করে সেটা আল্লাহর উপর চাপিয়ে দিলাম যে এটা তো সব কিছু তো আল্লাহর ইচ্ছে হয় এটা আল্লাহর ইচ্ছে হয়ে হয়েছে বিষয়টা এমন নয় এ বিষয়ে যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান বিষয়টা জানতে চান তাহলে আপনি লাকবিদা আল্লাহিয়াতে এই বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আল আলফাউজানের এটা সরা এটা যেটা মিয়াম মিয়া রহমিয়াউল্লাহ তিনি লিখেছেন ওইটা পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে ইচ্ছাটা হচ্ছে দুই ভাগে বিভক্ত প্রথম কথা হচ্ছে যে এটা কিছু কাজ রয়েছে যেটা আল্লাহ পছন্দ করেন সেটা আসলে সেই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন যা করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি